পরকাল এর দুইটা স্টেপ থাকে, একটা হচ্ছে কবরের জীবন আর একটা হচ্ছে হাসরের জীবন। কবরের জায়গাটা এমন হবে, আপনি সাপোজ দুনিয়ার এমন একটা কূপে আটকা পড়লেন যে কূপটার চারপাশে কোনো বসতি নেই, চারপাশে কোনো হেল্পিং কোনো হ্যান্ড নেই, শুনশান জায়গা। আপনি যত জোরেই চিল্লান না কেন, চিল্লাই চিল্লাই গলা ফাটান না কেন, কেউ হয়তো আপনার কথা শুনবে না, আপনাকে কেউ উদ্ধারও করবে না। আপনি যত জোরে চিৎকার করেন, আপনার চিৎকারের আওয়াজের যে রিপ্লাই অর্থাৎ যে প্রতিউত্তর সেটা কেউ দিবে না। এমন একটা কূপে আটকা পড়লেন, কোনো প্রকার খাদ্য নেই অর্থাৎ নিদ্রা নেই, ঘুমের ব্যবস্থা নেই, আপনার তখন সার্ভাইভ করাটা কেমন হবে? থিঙ্ক অ্যাবাউট ইট। এরকমভাবে আপনার আমলনামা খারাপ হলে আপনার কবরের জীবনটা এমনভাবে কাটাতে হবে যেখানে আপনার কোনো নিদ্রার ব্যবস্থা থাকবে না, অন্ধকার, কোনো আলোর কোনো দিশারি নেই, আপনি একাকী, চারপাশে কেউ নেই, অন্ধকার, ভিতগুটি অন্ধকার। আপনি আপনার হাতটা একদম চোখের কাছে এনেও দেখতে পারবেন না, হাতের আঙ্গুলগুলো আপনি চিনতে পারবেন না চোখের কাছে এনে, এমন অন্ধকার। সেই রকম সিচুয়েশনে আপনি কেমনে কাটাবেন? ভয়ঙ্কর সব আজাবের প্রাণী আপনার দিক ধেয়ে আসবে। তাই সকল পাপকাজ ছেড়ে আমরা ভালো হই।